দেখতে দেখতে রমজান প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। নির্ধারিত সময় ঘনিয়ে আসায় দম ফেলার ফুরসত নেই নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক কর্মচারীদের। হাতে সময় কম থাকায় বেশি পরিশ্রম করতে হচ্ছে কারখানার 29টি শপের শ্রমিকদের। ছুটি শুরুর আগে 85টি কোচ মেরামত করতে হবে, তাই কোচগুলোতে রং করা, ওয়েল্ডিং এবং বৈদ্যুতিক কাজে দ্রুত হাত চালাচ্ছেন শ্রমিকরা। এই ওভারটাইমটা দেওয়ার কারণেই আমরা সবাই মিলি খুব চেষ্টা করতেছি গাড়িটা আমরা শর্ট টাইমের ভিতর যেন দিতে পারি। দিন রাত কাজ করে আমরা শিডিউল ওঠানোর চেষ্টা করতেছি। ঈদে গাড়িগুলো আউট দিয়ে মানুষের সুযোগ সুবিধার জন্য আমরা যানবাহন দিয়া হইল কাজগুলি আগায় নিয়ে চলে যাচ্ছি। এসব কোচ ঈদে ঘরমুখ মানুষের বাড়তি চাপ সামলাতে ব্যবহার করা হবে, তাই দ্রুতই কাজ শেষ করতে হচ্ছে বলে জানান স্থানীয় রেলওয়ে কারখানার এই কর্মকর্তা। জনবল সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে আছে, তারপর আমরা ওভারটাইম এবং অন্যান্য সুবিধা দেওয়ার মাধ্যমে এই ঘরমুখ মানুষগুলোকে যেন ঈদে নিরাপদে বাড়ি পৌঁছায় যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তবে কর্মকর্তা কর্মচারীরা জানান লোকবল সংকট ও কাঁচামালের অভাবে তাদের কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। একপাশে কাজের অতিরিক্ত চাপ, তারপরে মাল মেটেরিয়াল শর্ট, লোকবল কমের জন্য আমাকে ওখান থেকে এখানে ট্রান্সফার করে নিরাপদে যার যার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এই জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আমরা ঈদ স্পেশাল গাড়ি সাপ্লাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত করে এই 85টি কোচের মধ্যে 49টি ব্রডগেজ কোচ রেল বিভাগের পাকশি ও 36টি মিটারগেজ কোচ লালমনিরহাট রেল বিভাগে হস্তান্তর করা হবে।